যে একজন ছাত্র তার শিক্ষক এবং সহকর্মীকে তার ব্যক্তিগত পদোন্নতির কে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করা এবং সেই হত্যাকাণ্ড করে লাশকে ম্যানহোলের মধ্যে গোপন করে রাখার মধ্য দিয়ে এই দীর্ঘদিন ধরে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শেষ জায়গায় আমরা উপনীত হয়েছি, এটি নিঃসন্দেহে জাতির জন্য একটি ভালো মেসেজ আমরা বলতে পারি। যে এখন ওরা সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শিক্ষক নাই এটি বলার কোনো যৌক্তিক কারণ নাই। এখনও আমরা বিভিন্ন সময় দেখি শিক্ষক আরেকজন শিক্ষককে মারতে যায়, একজন আরেকজন শিক্ষককে হুমকি দেয়, একজন শিক্ষক জীবনের নিরাপত্তাতে থানায় জিডি করে। অতএব এই সমস্ত শিক্ষকদের জন্য বা এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য একটি সুস্পষ্ট মেসেজ যে অন্যায় করলে তার শাস্তি হয়, তার বিচার হয়। আমি মনে করি এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সুস্থ শিক্ষার পরিবেশ ফিরে আসবে। আমি মনে করি যে এ ধরনের বিষয়গুলো পুনরাবৃত্তি যাতে কোনোদিনই না ঘটে এবং সবাই এখান থেকে একটা মেসেজ যাওয়া উচিত যে কেউ আইনের ঊর্ধ্বে না এবং বিশ্ববিদ্যালয় তার নিয়মতান্ত্রিক পথেই চলে। নিয়মের বাইরে যদি কোনো বিষয়গুলো যে কেউ ভাবতে পারে ভবিষ্যতে, তাহলে তাদের জন্য নিয়মের মধ্যে থাকাটাই যে সমচিন একটা বিষয় সেটাই ভবিষ্যতের জন্য মেসেজ যাওয়া উচিত। আমি মনে করি এই রায় বাস্তবায়নের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুটা হলো তার কলঙ্ক মোচন হলো। একজন শিক্ষক তার পদোন্নতি নেশায় আরেক শিক্ষককে এইভাবে নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ড ঘটার মতো ঘটনা ঘটাতে পারে তা সত্যি আমাদের সবার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। একাডেমিক ইন্টিগ্রিটি রক্ষায় এই রায় কিছুটা হলো আমাদের এক ধরনের সতর্কতা বার্তা এনে দেয় যা ভবিষ্যতে যারা এই ধরনের অন্ধকারে পদোন্নতির আশায় মগ্ন থাকে তারা কিছুটা হলো সতর্ক হবে। এটা এক ধরনের সিনেমেটিক রায়। এই রায় আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীদের মনে স্বস্তির বাতাস বয়ে আনবে। ক্যাম্পাসে ওই সময়ে যে ভীতির সঞ্চার হয়েছিল, যে আতঙ্ক তৈরি হয়েছিল এবং তারপরে আমরা দেখি একের পর এক যে প্রগতিশীল শিক্ষকদেরকে যেভাবে হত্যা করা হয়, তার মধ্যে দিয়ে ধর্মীয় মূল্যবোধী শক্তি একটি তাদের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেছিল। অন্যায়ের শেষ পর্যন্ত প্রতিকার যে হয়, বিচার যে হয়, এটি একটি বড় বার্তা বলে আমি মনে করি। যে সেটি ধর্মীয় মৌলবাদীদের জন্য, আমাদের দেশের স্বাধীনতা বিরোধীদের জন্য এবং অন্যান্য অপরাধীদের জন্যও একটি বড় বার্তা যে যত বিলম্বেই হোক শেষ পর্যন্ত সত্য উন্মোচিত হয়। সুতরাং আমরা এস তাহের আমাদের সহকর্মী হিসেবে এই মামলার যে সর্বশেষ প্রক্রিয়া সম্পন্ন হলো তাতে আমরা অত্যন্ত মানে সন্তুষ্টি লাভ করছি। এই ধরনের তো শাস্তি অবশ্যই কার্যকরী হওয়ার পরে মানুষ এইটি হবে যে এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যা দেখে সকলেই শিক্ষা পাবে। যারা এই ধরনের চিন্তাভাবনা মাথায় রাখে কিংবা এই ধরনের অপকর্মের ভিতরে চিন্তাভাবনা করে তারা হয়তো তাদের মন থেকে এই ধরনের জিনিস ঝেড়ে ফেলে দেবে। কারণ একটি যে এই ধরনের অপকর্ম হত্যাকাণ্ড ঘটালে তার শাস্তি অবধারিত, যাতে করে ভবিষ্যতে এই পবিত্র শিক্ষাঙ্গনকে আর যেন কেউ কলুষিত না করতে পারে, কাউকে কারো এই ধরনের অপকর্মের জন্য আমাদের কিংবা শিক্ষার্থীদের কাউকে যেন মাথা নত করতে না হয়, আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি এই দেশে। 2006 সালে সংগঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের প্রফেসর এস্তাহের আহমেদ স্যারের বর্বরোচিত হত্যাকাণ্ডের রায় আজ কার্যকর হবে বলে আমরা জানতে পেরেছি। সেই রায়ে একই বিভাগের একজন সহকর্মী এবং বাসার কেয়ারটেকারকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। রায়ে বলা হয়েছে যে শুধুমাত্র প্রমোশনের জন্য বা পদোন্নতির জন্য বিভাগের একজন সিনিয়র সহকর্মীকে ও শিক্ষককে বর্বরোচিত কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে সেটি সমাজের জন্য হতাশাজনক এবং অপ্রত্যাশিত। প্রফেসর তাহের আহমেদ স্যারের পরিবার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমরাও এ রায়ে সন্তুষ্ট এবং স্যারের পরিবারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘ 17টি বছর তারা তাদের এই প্রত্যাশিত রায়ের জন্য আইনি লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে পেরেছেন। আমরা
একই প্রতিষ্ঠানে দীর্ঘ 30-35 বছর একই সাথে কাজ করার কারণে বিভিন্ন জনের সাথে আমাদের বিভিন্ন রকম মনোমালিন্য বা বিভিন্ন গ্রিভেন্স তৈরি হওয়া, এ বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু এ সমস্ত জায়গা থেকে এমন বিষয়ের সূত্রপাত হওয়া যেটি অবশ্যই আমাদের সমাজের জন্য হতাশাজনক, গর্হিত এবং নিন্দনীয়। সেই সাথে আমি যে কথাটি বলতে চাই যে আমি খুবই বেশি বিশ্বাস করি যে এই অপরাধের সাথে যারা জড়িত তারা এই অপরাধের দায়টা একান্তই সংশ্লিষ্ট অপরাধীর। আমরা যেন সংশ্লিষ্ট অপরাধীর পরিবারকে এই সমস্ত কারণে সামাজিকভাবে অসহনীয় কোনো পরিস্থিতির দিকে ঠেলে না দিই, সেদিকেও আমাদের খেয়াল রাখা দরকার।